ঘরে যদি এমা করে গোলমোল নোংরা টোংরা বোতল থাকে তাহলে কিন্তু সংসারের কোটি টাকা বেঁচে যেতে পারে। মানে এমা করেই তো ইউটিউবে অনেকেই কয়টা থাকে, তো তার জন্য দেখেন আমি বাড়িতে এরকম কয়টা বোতল পাইছিলাম, নোংরা টোংরা ছিল এগুলো পরিষ্কার করে নিয়েছি, তো সাফ করে নিয়েছি। আসলে এই বোতলগুলো সাফ করে নিয়েছি, এখন এই বোতল দিয়ে আমি এত সুন্দর একটা জিনিস বানাবো, মানে বড় লোকই টপ বানাবো, যেগুলো দেখে আপনারা মনে করবেন ওর বাপরে কত দাম মনে হয় করতে কিনে নিয়েছি। তো সেইরকমই একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আমি যেটি বানাতে চাচ্ছি এটি বানানোর জন্য এরকম গোল টোল বোতল হলেই ভালো হয়। দেখেন এরকম চ্যাপটা বোতল দিয়েও কিন্তু বানানো যায়, এই যে এরকম করে ফুল গাছ লাগাইছিলাম, এটিও দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, মেলা কথা কইছি, এখন আসল কাজটা শুরু করি। তো তার জন্য আমার একটা মোমবাতি লাগবে। প্রথমে মোমবাতিতে অবশ্যই আগুন ধরা লাগবে, খালি মোমবাতিতে হবে না। এখন আমি তার নিয়ে নেবো, এই তারটাকে মোমবাতির এই আগুনের সাথে এরকম করে ধরে অনেক গরম করতে হবে, খুব বেশি গরম করতে হবে। আবার খেয়াল রাখবেন হাতে লাগে, হাতটা যেন পুড়ে টুড়ে না যায়। তো এই পাশটা গরম করে ভিতরের দিকে দিয়ে দিয়েছি, এবার আরেকটা পাশও গরম করে এই যে ভিতরে এইভাবে ঠেলে ঠুলে ঢুকাই দিয়ে হারিকেন শেপ করে নিয়েছে, যে এই হারিকেনের মতো এইভাবে করে উঁচু করে ধরলে পরে এটি বাইর হয়ে গেছে রে। এই বাইর হয়ে যাতে না যায় এই জন্য পিলাস দিয়ে এইভাবে করে ধরে এটার মুখটা কী করে দিতে হবে, বাঁকা করে দিতে হবে। তো আমার গায়ে বডিতে কোনো জায়গায় এত বেশি শক্তি নাই, এটা খুবই শক্ত। তো এইভাবে ধরে 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 বাঁকা করে দিতে হবে কষ্ট করে। তো আমি এরকম ধরে বাঁকা করতেছি, এখন আর কিন্তু বাইর হবে না, এইরকম করে ঘুরায় ঘুরায় দিলাম। এরপরে এখন আসল কাজটা আরেকটা করবো, সেটি হচ্ছে এখন ফুটো করতে হবে। তার জন্য যে এরকম তেলকাটা নিয়ে নিয়েছি, আর এই তেলকাটা কিন্তু অনেক মোটা সোটা, এরকম মোটা সোটা তেলকাটা না নিলে আপনাদের গাছের গোড়াটা ঢুকবে না ভিতরে। তো এইটা গরম করে এর ভিতরে এরকম করে চেপে চেপে ইয়ে ইয়ে করে ঢুকাইতে হবে, ঢুকতেছে না, এত বেশি শক্ত এটা। তো এইভাবে করে গরম করতে হবে, আর সাথে সাথে ভিতরে এরকম চেপে চেপে দিয়ে দিতে হবে, তাহলে পরে কী হবে এগুলো ছিদ্র হয়ে যাবে। তো আমি একটা একটা করে এভাবে করে অনেকগুলো ছিদ্র করে নেব, যত বেশি ছিদ্র তত বেশি কিন্তু ফুল গাছ লাগাবো। আমি এইভাবে করে করে এই গরম করছি একটা করে, আর ভিতরে এইভাবে করে ছিদ্র করে নিই। তো আমি এই যে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, নিচের দিকে ছিদ্র করছে যাতে পানি ঢালে নিচ দিয়ে বের হয়ে যায়, এবং চারোদিকে এরকম দেখেন ফুটো ফুটো করে নিয়েছি। বোতলটাও বুঝতে পারতেছে যে তার গায়ের কী একটা অবস্থা করেছি। এখন এর ভিতরে মাটি দেওয়ার পালা, আমি এখন প্রথমে কিছু মাটি ভরবো, আর মাটিগুলো গুঁড়া গুঁড়া করে তারপরে এর ভিতরে ভরতে হবে। মাটি ভরার আগে আমি কিছু ফুল গাছ কেটে নিচ্ছি, এরকম ছোটো ছোটো করে সাইজ করে ফুল গাছের গোড়াগুলো কেটে নিতে হবে। আগা মাথা যায় আছে আসলে ফুলের কড়ি টড়ি সব এরকম একটু সাইজ করে করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এখন এর ভিতরে মাটি দিচ্ছি, একটু এক ধাপ যে ফুটোগুলো করা হয়েছে ওই এক ধাপ পর্যন্ত প্রথমে মাটি দিয়ে নিতে হবে। এই যে শেষের যে ফুটো ছিল দুইটা এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমি মানে মাটিটা ভরে নিয়েছি। নেওয়ার পরে এই ফুটা দিয়ে এই যে একটা একটা করে এরকম করে ফুল গাছগুলো ঢোকাই দিতে হবে। প্রতিটা ছিদ্রতেই কিন্তু একটা একটা করে এরকম করে ফুল গাছ ঢোকাই দিতে হবে। তো কড়িয়ালা ফুল গাছটা আমি আগে দিচ্ছি যাতে ফুল ফুটে যায়। তো এইরকম করে সবগুলোতেই ছিদ্রতে এই একটা একটা করে মানে নিচের সাইডের একটা একটা করে এই ফুল গাছগুলো ঢুকাবেন। তো আমি এর ভিতরে একটা একটা করে সবগুলো ঢুকিয়ে নিচ্ছি, তারপরে দাঁড়ান দেখাচ্ছি। তো এই যে অনেকগুলো ঢুকিয়ে নেওয়ার পরে তারপরে আবার আবার মাটি দিতে হবে, আবার মাটিগুলো গুঁড়া টুড়া করে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে। তো কখন যে ফুল গাছগুলোর ফুল ফুটবে সেটার অপেক্ষায় আমি এখনও আছে, লাগানোর আগেই মনে করতেছি, ঘোরাচ্ছি একটু ভালো করে দেখে নিচ্ছি। তো এর পরে যে এরকম করে আবার মাটি দেওয়া আগে পরে ছিদ্রগুলো ভরে নিতে হবে। তো এইভাবে করে করে একটু করে মাটি দিতে হবে, একটু করে লাগাইতে হবে, একটু করে মাটি দিতে হবে, একটু করে লাগাইতে হবে, একটু করে মাটি দিতে হবে, আবার একটু করে লাগাইতে হবে। এমনি করতে 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 আমি সম্পূর্ণ ফুল গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন লাগিয়ে ফেলেছি। তো লাগানো কমপ্লিট, এরপরে একটু পানি দিতে হবে। উপর থেকে এরকম করে ধরে পানি ঢেলে দিলে কিন্তু নিচ থেকেও পানি একটু পড়ে যাবে, আর এই টবের ভিতরে পানি কিন্তু জমে থাকবে না, যার ফলে ফুল গাছগুলো কী হবে না, পচে যাবে না। তো এরকম করে প্রতিদিন একবার করে পানি দিলেই ফুল গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে। আর ফুল গাছটা অবশ্যই আপনাদের এই টবটা রাখতে হবে হচ্ছে রোদ রোদ জায়গায়, যেখানে একটু রোদ লাগে, তাহলে ফুল গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর আমি যেহেতু কড়ি লাগিয়েছি, দেখেন আমার পরের দিন ফুলগুলো ফুটে উঠেছে আর অনেক বেশি সুন্দর লাগছে, তাহলে বোঝেন এগুলো কিন্তু নোংরা একটা বোতল থেকে আমি এত সুন্দর একটা ফুলদানি তৈরি করে ফেললাম, তাও আর্টিফিশিয়াল না, একদম ন্যাচারাল প্রকৃতির। তো বুঝতেই পারছেন আমার মাথায় কত বেশি বুদ্ধি, আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আরও ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।